গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাইফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিও দেখব সেটা আবার বলেনি, ইসলামিক ভিডিওতে ফিরলাম। অ্যাকচুয়ালি দুদিন ধরে আমরা একটু বাংলাদেশের ডেভেলপমেন্ট ভিডিও করছিলাম, কারণ 16 তারিখ যেটা বিজয় দিবস ছিল, তুই জানিস নিশ্চয়ই, হ্যাঁ, বাংলাদেশের বিজয় দিবস। তো তাদের আমাদের তরফ থেকে আমরা শুভেচ্ছা জানিয়েছি, অবশ্যই তোরও জানানো উচিত। অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা, হ্যাঁ, প্রত্যেক বাংলার মানুষকে। আর সত্যি কথা বলতে কি, আমি সেদিন খোঁজটা রাখলো, আমি অনেক ব্যস্ত ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ব্যস্ত থাকার কারণে ও সেদিন আসতে পারেনি, আমি ছিলাম না। তো সেই জন্য আজকে ও শুভেচ্ছা জানালো, যাই হোক, বিলেটেড যে শুভেচ্ছা সেটা ওর তরফ থেকে, আর আমাদের তরফ থেকে অলরেডি জানানো রয়েছে। তো যাই হোক, আজকে আমরা যে ভিডিওটা দেখছি সেটা টাইটেল, কেমন ছিলেন মোহাম্মদ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংক্ষিপ্ত জীবন কাহিনী আমরা দেখব, এবং যে চ্যানেল থেকে আমরা এটা দেখব সেটা হচ্ছে দ্য বিলিভার বাংলা থেকে, তোমাদের প্রিয় চ্যানেল আমরা জানি, এবং সেখান থেকে ভিডিওটা নিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। তৎকালীন সময়ে মক্কা এবং আরব উপদ্বীপের প্রায় সবগুলো অঞ্চলই মূর্তি পূজা পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল, বিশেষ করে যেখানে তার জন্ম এবং বসবাস। তৎকালীন সময়ে মক্কাবাসীদের অর্থ উপার্জনের একটি অন্যতম বড় উৎস ছিল কাবা এবং হজ। প্রতি বছর হজের মৌসুমে আরব উপদ্বীপের সবগুলো অঞ্চল অর্থাৎ হিজাজ, নাজদ, নাজরান, ইয়েমান, ওমান হতে সকল গোত্রগুলো মক্কায় আসত হজ পালনের উদ্দেশ্যে। এর চেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে এই গোত্রটি কাবার মুতাওয়াল্লি ছিল, তিনি সেই গোত্রেরই ছিলেন। আরও অবাক করা বিষয় হচ্ছে কোরাইশ গোত্রের মধ্যে যে বংশ কাবার মুতাওয়াল্লি ছিল, তিনি সেই বনু হাশিম বংশেরই সন্তান ছিলেন। আরও অবাক করা বিষয় হচ্ছে তার পরিবারই কাবার মুতাওয়াল্লি ছিল, তার দাদা মরহুম মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর মুতাওয়াল্লির দায়িত্ব পান তার চাচা আবু তালেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সহজেই আবু তালেবের পর কাবার মুতাওয়াল্লি হতে পারতেন, বরং তিনি ইতিমধ্যেই মক্কাতে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন, যাকে সবাই এক নামে চিনত, আল আমিন, অর্থাৎ মক্কার সবচাইতে বিশ্বস্ত লোক, যিনি কখনো মিথ্যা বলেন না। মক্কার সবাই তাকে বিশ্বাস করত, কিন্তু তিনি সমাজের প্রচলিত বিশ্বাস, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক শক্তির বিপরীতে গিয়ে এককভাবে ঘোষণা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইলাহ ছাড়া কোনো ইলাহ নেই, অর্থাৎ সমাজের সকলের বিশ্বাস তাদের মূর্তিগুলো মিথ্যা এবং অচল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নেওয়ার অর্থ হচ্ছে মক্কাকে অন্যান্য সকল গোত্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা, কারণ আরব উপদ্বীপের বিভিন্ন গোত্রগুলোর পক্ষ হতে বিভিন্ন মূর্তি যা কাবার ভিতরে রাখা ছিল সে সব সরিয়ে ফেলতে হবে, ফলে মক্কাকে কেন্দ্র করে সকল আয়োজন আগমন বন্ধ হয়ে যাবে, কারণ কাবা হতে সকল মূর্তি বের করে ফেললে কোনো আরব গোত্রই আর মক্কাতে হাজ করতে আসবে না, উল্টো কোরাইশরা মক্কাবাসীরাই গোটা আরব জাতির প্রতিপক্ষ, শত্রুতে পরিণত হবে, আর হজকে কেন্দ্র করে সকল ব্যবস্থাও বন্ধ হয়ে যাবে। এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সমাজ বিশ্বাসকেই, গোটা সমাজ ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করেছেন, গোটা সমাজের বিরুদ্ধে গিয়ে একা দাঁড়িয়েছেন, যা তাকে কোনো আর্থিক সুবিধা তো দূরের কথা, বরং তিনি এখন তার জীবনকেই হুমকির মুখে ফেলে দিয়েছেন, এবং তাই হয়েছিল। তাকে মৌখিকভাবে শারীরিকভাবে একাধিকবার আঘাত করা হয়েছিল, সমাজের সামনে বহুবার অপমান লাঞ্ছিত করা হয়েছিল। কোরাইশদের কথা ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুতাওয়াল্লি পরিবারের সদস্য হয়েও সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, সে আমাদের বাপ দাদাদের ধর্মকে মিথ্যা প্রমাণের চেষ্টা করছে। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে থাকেন, তবে দেখবেন তার পুরো শৈশব আর কৈশোর কেটেছে অত্যন্ত দুঃখ কষ্টের মধ্য দিয়ে। আব্বা আম্মাকে হারানোর পর
প্রিয় দাদাকেও মাত্র 8 বছর বয়সে হারাতে হয়। তারপর থেকে চাচা আবু তালেবের সংসারেই বড় হয়ে ওঠেন। কৈশোর বয়স থেকেই তার কর্মজীবন শুরু হয়। 24-25 বছর বয়সে যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়, তখন জীবনে প্রথমবার একটি সুন্দর ও সুখের জীবন নতুন করে শুরু করেন। নিজের ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পার্টনারশিপে গড়ে তোলা ব্যবসাকেও ধীরে ধীরে বড় করতে থাকেন এবং তাদের সাংসারিক জীবনও আনন্দের সাথেই অতিবাহিত হতে থাকে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একে একে 6 জন সন্তান জন্মদান করেন। এখন প্রশ্ন হচ্ছে, কোন মিথ্যাবাদী প্রতারক তার সচ্ছল জীবনকে হুমকির মুখে ফেলে এত বড় ঝুঁকি নিবে না, যেখানে সে এবং তার পরিবার পুরো সমাজের প্রতিপক্ষ হয়ে যাবে? সমাজের মূল ধারাকে আঘাত করে কোনো নেতা নেতা হতে পারে না। মূল ধারা সমর্থন ছাড়া কোনো নেতা সফল নেতা হতে পারে না, এমন কোনো নজির পৃথিবীতে নেই। একইভাবে সকলের ধর্মবিশ্বাসের বিপরীতে অবস্থান করে নিজেকে সকলের ধর্মবিশ্বাসের প্রতিপক্ষ করেও কেউ সফল লিডার অথবা সফল শাসক হতে পারে না, যদি না তার কাছে সম্পূর্ণ রাজনৈতিক, প্রশাসনিক ও সামরিক ক্ষমতা না থাকে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একা অসহায় সাধারণ একজন ব্যক্তি, যাকে সাহায্য করার মতো কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আশঙ্কাকে উপেক্ষা করে দাঁড়িয়ে গিয়েছিলেন, সকল বিপদ আর ভয়কে স্বাগত জানিয়েছিলেন। মানুষ যখন 40 ঊর্ধ্ব হয়ে যায়, তখন সে একটু শিথিলভাবে শান্তিপ্রিয়ভাবে সহনীয় জীবনযাপন করতে চায়, বিশেষ করে যার স্ত্রী হচ্ছেন মক্কা নগরীর সবচেয়ে সম্পদশালী একজন নারী, যার নিজের ব্যবসাও ভালো চলছে, সুন্দর সুখী একটি পরিবার। তার তো কোনো ঝামেলা জড়ানোর প্রয়োজন নেই, অহেতুক বিপদ ডেকে আনার প্রয়োজন নেই। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। পুরো সমাজকে তিনি একাই চ্যালেঞ্জ করেছিলেন। মক্কায় 13টি বছর তিনি অত্যাধিক দুঃখ কষ্ট, অপমান লাঞ্ছনা এবং সবসময় মৃত্যু ঝুঁকি নিয়ে অতিবাহিত করেছেন। তার একাধিক সঙ্গীকেও হত্যা করা হয়, বহু সঙ্গী অনুসারীদেরকে একাধিকবার মারধরও করা হয়। অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 615 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু সঙ্গীকে ইথিওপিয়াতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে হয়। 617 খ্রিস্টাব্দে অর্থাৎ নবুয়তের 7ম বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পুরো বনু হাশিম গোত্রকে সমাজ থেকে বয়কট করা হয়। 619 খ্রিস্টাব্দে তার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার একমাত্র রাজনৈতিক আশ্রয়দাতা তার প্রাণপ্রিয় চাচা আবু তালেবও ইন্তেকাল করেন। এত কিছুর পরেও তিনি পিছপা হননি, তিনি তার এক ঈশ্বরের বার্তা থেকে সরে আসেননি। আপনার কি মনে হয় একজন মিথ্যাবাদী প্রতারকের এত ধৈর্য আর সাহস থাকে? আর কেন তিনি মিথ্যা বলবেন? তার তো পুরো দুনিয়াই ধ্বংস হয়ে গেছে, ঘরে 3টি কন্যা সন্তান, সারাক্ষণ নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করতে হয়। সন্তানরা হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, কেন তিনি তাদেরকে এত কষ্ট আর বিপদের মুখে রাখবেন? এক ঈশ্বরের বার্তা প্রচার করার কারণে তার 2 জন কন্যা সন্তান রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক প্রদান করা হয়। তারপরও তিনি তার দাওয়াত বন্ধ করেননি। আপনার কি মনে হয় এটা কোনো মিথ্যাবাদী প্রতারকের আচরণ? মক্কার পর তিনি তায়েফে যান, কিন্তু তাকে সেখানেও অপমানের সম্মুখীন হতে হয়। তাকে পাথর নিক্ষেপ করা হয়, কিন্তু তিনি থেমে যাননি। পরবর্তীতে মদিনাবাসী তাকে স্বাগত জানালে এমন নয় যে তিনি সেখানে গিয়ে রাজার হালে ছিলেন, বরং তাকে মক্কায় তার ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দুঃখ ভারাক্রান্ত মনে অসহায়ের মতো পালিয়ে আসতে হয়। কোনো মিথ্যাবাদী মানুষকে প্রতারণা করার জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে না। বরং তিনি তো শুধু এক ইলার দাওয়াত দিচ্ছিলেন, যে ইলাহ মাত্র একজন, তার কোনো মূর্তি নেই, তার কোনো প্রতিমা নেই, তার কোনো শরীক নেই, অংশীদার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের 15-16 বছর এবং নবুয়তের পরের 23 বছর তুলনা করলেই তিনি কে ছিলেন
তা পরিষ্কার হয়ে যাবে। নবুয়ত প্রাপ্তির আগের 15 বছরে তিনি ছিলেন একজন সুখী, সুন্দর, সচ্ছল মানুষ, যার স্ত্রী মক্কার সবচেয়ে ধনী একজন নারী, যার ঘরে 4 কন্যা সন্তান, একটি সুখী পরিবার, যার দাদা মক্কার একমাত্র নেতা ছিলেন, যার পরিবার মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, যিনি তার বাকি জীবনটা আনন্দের সাথে একজন সফল ব্যবসায়ী হিসেবে কাটিয়ে দিতে পারতেন। কিন্তু নবুয়তের 23 বছরের প্রথম 13 শুধু অপমান, লাঞ্ছনা, হুমকি, দুঃখ, কষ্ট, সমাজ থেকে বিচ্ছিন্ন, অসহায়, নিরাপত্তাহীনতায় কাটিয়েছেন। শেষ 10 তিনি আরও বেশি কষ্ট ও অভাবে কাটিয়েছেন। পুরো পৌত্তলিক আরবের চোখের কাঁটায় পরিণত হয়েছিলেন। মদিনাতে তিনি নিজের জন্য কোনো প্রাসাদ তৈরি করেননি, বরং একজন সাধারণ মানুষের মতো জীবন অতিবাহিত করেছেন। মাটিতে বসে খেতেন, মাটিতেই ঘুমাতেন, যার ঘরে কোনো আসবাবপত্র ছিল না, যার ঘরে কোনো দিনার দেরহাম গচ্ছিত ছিল না। এমন নয় যে প্রতি বেলায় ঘাসির রান দিয়ে আহার গ্রহণ করেছেন, এমনও হয়েছে কয়েক সপ্তাহ তার ঘরে কোনো রান্না হয়নি, শুধু খেজুর আর উটের দুধ খেয়েই দিন রাত কাটিয়ে দিয়েছেন। যিনি মৃত্যুর সময় কোনো সম্পদ রেখে যাননি, সম্পদ তো দূরের কথা, সে সময় একটি দিনার অথবা দেরহামও তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিল না। যিনি যুদ্ধ ব্যতীত কখনো কারো গায়ে হাত উঠাননি, তিনি কখনো মদ্যপান করেননি, যদিও তৎকালীন সময়ে পুরুষদের জন্য মদ্যপান অত্যন্ত স্বাভাবিক বিষয় ছিল। তিনি কখনো সিল্কের কাপড় পরেননি, তিনি কখনো স্বর্ণ পরিধান করেননি, কারণ তা মক্কার ধনীরা তাদের ঐশ্বর্য, শ্রেষ্ঠত্ব, অহংকার প্রকাশ করার জন্য পরিধান করত। তিনি কখনো মানুষের সাথে অহংকার আর দাম্ভিকতা প্রকাশ করে কথা বলেননি। যারা তার সাথে ছিল কেউ কখনো তার ব্যাপারে এমনটা বলেনি যে তিনি কখনো কাউকে ধমক অথবা উফ শব্দটুকু করেছেন। অতএব আপনি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ইতিহাস ঘেঁটে দেখুন। যদি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী হয়ে থাকেন, তবে পৃথিবীর কেউই সত্যবাদী নয়। অন্যদিকে গত শতাব্দীতে নতুন অনেক লেখকরা দাবি করছেন যে না, তার চরিত্রের সাথে একজন মিথ্যাবাদীর চরিত্রের কোনো মিল নেই, বরং তাকে বহু আগ থেকেই মক্কার লোকজন আল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত বলে ডাকত। তবে এই নতুন শ্রেণীর লেখকরা, ওরিয়েন্টালিস্টরা বলছেন যে সে হয়তো নিজেকে নিজেই নবী মনে করত। সে ভাবত সে একজন নবী এবং তার সাথে ঈশ্বর কথা বলে। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। তবে প্রশ্ন হচ্ছে, একজন পাগল লোকের পক্ষে কি এত সব কিছু সঠিকভাবে করা সম্ভব? ধরুন একটি ব্যবসা প্রতিষ্ঠান যেখানে প্রতি বছর 100 টাকার বিজনেস ট্রানজ্যাকশন হয়, যেখানে হাজার হাজার শ্রমিক কর্মচারীরা কাজ করে। আপনার কি ধারণা এমন একজন লোক যার মানসিক ভারসাম্য পুরোপুরি স্থির না, সেই প্রতিষ্ঠান একদিনও চালাতে পারবে? অপরদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 ধরে একটি মিশন নিয়ে সামনে এগিয়েছেন এবং শত শত বাধা বিপত্তি, যুদ্ধ পেরিয়ে তিনি একটি মুসলিম জাতি, মুসলিম রাষ্ট্র এবং মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, যার সাম্রাজ্যের ব্যাপ্তি ছিল পুরো আরব উপদ্বীপ জুড়ে, বর্তমান সৌদি আরব, ইয়েমান, ওমান, সংযুক্ত আরব আমিরাত। যিনি তার জাতিকে একটি সুবিন্যস্ত ধর্ম, ধর্মতত্ত্ব, ধর্মীয় দর্শন, আলাদা সমাজ ব্যবস্থা, আলাদা অর্থনৈতিক ব্যবস্থা, একটি পূর্ণাঙ্গ আইন ব্যবস্থা, একটি পূর্ণাঙ্গ সংবিধান, একটি সংগঠিত সামরিক শক্তি উপহার দিয়েছেন। যিনি 10 অত্যন্ত বিচক্ষণতার সাথে, সফলতার সাথে রাষ্ট্র, সমাজ এবং সাম্রাজ্য পরিচালনা করেছেন, বিচ্ছিন্ন আরব জাতি, গোষ্ঠী, গোত্রকে একত্র করেছেন। তিনি স্বাভাবিক সুস্থ মানুষ না হলে পৃথিবীর কেউই স্বাভাবিক নয়। তার আদর্শকে, তার শিক্ষাকে, তার মতবাদকে গ্রহণ করে তার সঙ্গী, তার অনুসারী, তার ছাত্ররা গোটা বিশ্বকে জয় করেছে। রোম আর পারস্যের মতো পরাশক্তিকে
10-12 বছরের মধ্যে নাস্তানাবুদ করে পিছু হটতে বাধ্য করেছে। এখন তৃতীয় আরেকটি অপশনই বাকি থাকে, অর্থাৎ তিনি একজন আল্লাহর বার্তাবাহক রাসুল ছিলেন, ঠিক তার পূর্বের নবী রাসুলদের মতো, যারা মানুষকে একজন ইলাহর দিকে দাওয়াত দিয়েছেন, মানুষকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য আহ্বান করেছেন। এবার বাংলা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সংক্ষিপ্ত জীবনী আমরা জানলাম, পুরোটা তো নয় কারণ সংক্ষিপ্ত, আমার মনে হয় পুরো জীবনী জানতে গেলে বেশ কিছু সময় দরকার, মানে মোটামুটি আমার মনে হয় 3-4 ঘন্টা তো বটেই। এটা একটা সংক্ষিপ্ত সার এবং জাস্ট জিস্ট নেওয়া, আর কিছুই না। তো আমরা এই ভিডিওতে যেটা দেখলাম সেটা তার মানে পূর্বের জীবন থেকে বিবাহিত জীবনের, পূর্বের জীবন থেকে বিবাহিত জীবনের পরের জীবন, এবং নবত। নবত মানে আমার মনে হচ্ছে যিনি যখন তিনি নবী হিসেবে পরিগণিত হলেন তারপর থেকে আমরা, তুই কি বুঝতে মানে তুই তো জানিস কি এটা, তুই জানিস না কিন্তু আইডিয়া আমার মনে হচ্ছে এটাই হবে হয়তো। তো সেই নবী তো নবত প্রাপ্ত হওয়ার পরে, এখানে বলা হলো নবত প্রাপ্ত হওয়ার পরে 23 বছর, তো নিশ্চয়ই হয়তো নবী নবী যখন হলেন সেই সময়টাকেই হয়তো বলা হবে নবত প্রাপ্ত হওয়ার, তো তারপরে 23 বছর যেহেতু বলা হচ্ছে ভিডিওতে, তো একটু কনফার্ম করো নবত মানে মানে নবী যখন হলেন সেই সময়টাকে বলা হচ্ছে কিনা। তো তিনি যখন নবত প্রাপ্ত হলেন তার আগের এবং তার পরের ঘটনাটা মিলিয়ে বলা হয়, এবং সত্যবাদিতার যে কথাটা বলা হলো সেটা নিয়ে কোনো ডাউট থাকে না, এটা নিয়ে মানে এই কথাটা বলার আমার মনে হয় দরকার ছিল না এখানে, ঠিক আছে। তবে এখানে আরেকভাবে উল্লেখ করা হলো যে সমস্ত মক্কার মানুষ কিন্তু প্রথম দিকে তাকে অবিশ্বাস করত, এবং সত্যবাদী সেটা পরবর্তী সময়ে যখন বলে ডাকত, এবং তিনি মক্কা থেকে লাঞ্ছিত বঞ্চিত হয়ে কিন্তু তিনি মদিনায় গমন করেছিলেন, এবং সেখানে গিয়েও যে খুব ভালো ছিলেন তা নয়, তার মানে একেশ্বরবাদ প্রচারের জন্য তাকে সমস্ত কিছুই ত্যাগ করতে হয়েছিল। ইভেন ছোটবেলাতেই তার বাবা মা মারা গিয়েছেন, এবং 8 বছর বয়সেই তার দাদুও মারা গিয়েছেন, এবং তিনি মানে বড় হয়ে উঠেছেন তার চাচার কাছে, মানে একটাই ভিডিও আবু তালেব। জীবনী থেকে একটা জিনিস বোঝাই যায় শ্যাম, যদি সত্যি মিথ্যাবাদী কোনো ব্যক্তি হতেন তাহলে অবশ্যই অনেক সুখ ভোগ করার সুযোগ পেতেন, একদম সেটাই, কারণ যে ফ্যামিলিতে উনি জন্মেছেন, হ্যাঁ যে ফ্যামিলিতে জন্মেছেন, এবং তার হচ্ছে তার আর্থিক পরিস্থিতি যা ছিল যতটা খারাপ ছিল প্রথম দিকে, প্রথমে খারাপ ছিল, পরবর্তীতে যে জায়গাটা বিয়ে করার পরে, হ্যাঁ সব মিলিয়ে কিন্তু উনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করার পরে যেটা, এবং ব্যবসার যেটা উন্নতি হয় এবং প্রথম জীবনেও এমন একটা ফ্যামিলি থেকে উনি জন্মেছেন যেখানে আমি বলবো ক্ষমতা ভোগ করা বা একটা পাওয়ার কে নেওয়া সেটা নিয়ে থাকতে পারতেন, হ্যাঁ থাকতে পারতেন, বলতে সেটা ভোগ করতে পারতেন এবং সেটাকে আরো বাড়াতে পারতেন সেই জায়গা থেকে, কিন্তু উনি একেশ্বরবাদ নিজেকে সঁপে দিয়েছেন একেশ্বরবাদ প্রচারের জন্য, এবং তার জন্য যে ক্ষতি সাধন করেছে সেটাও তিনি মেনে নিয়েছেন। আর সবচেয়ে বড় কথা একটা জিনিস আমি বলবো, মানে এই আধুনিক যুগে দাঁড়িয়ে মানে 21 শতাব্দীতে দাঁড়িয়ে আমার একটা কথা বলতে ইচ্ছে করে, যেটা আমি শুনলাম যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজি কিন্তু একসাথে পার্টনারশিপে বিজনেস করতেন, এই জিনিসটা যে মানে ওই সময়ে ঘটেছিল এটাই সবচেয়ে বড় কথা, মানে মহিলাদের যে এত ইম্পর্টেন্স দেওয়া হতো এবং তিনি দিয়েছেন মানে একদম তিনিই দিয়েছেন, এবং সেটা কিন্তু আর কোথাও থেকে না, নিজের ঘর থেকে শুরু করেছিলেন, যুগটাকে যদি একবার ভাবিস এখনকার মতোই মডার্ন চিন্তা ভাবনা ছিল, এবং আমি সেটাই বলছি যে তিনি কিন্তু নিজের ঘর থেকে শুরু করেছিলেন, মানে বলে না যে সমাজটাকে যদি পাল্টাতে হয়, দেশকে পাল্টাতে হয়, পৃথিবীকে পাল্টাতে হয়, তাহলে প্রথমে নিজের মধ্যে থেকে পাল্টাও এবং তারপরে তোমার ঘরকে পাল্টাও, তারপরে তুমি আস্তে আস্তে পাল্টাবে, অন্যান্য নবীজিদের এমনি পাল্টাবে যে জীবনীটা দেখেছে সেখানে আমি কিন্তু একটা জিনিস দেখেছি, যা কিছু নিজে থেকে পাল্টানোর চেষ্টা করেছে, একদম শুধু যে নির্দেশ দিয়েছে এটা করতে হবে করো এমনটা নয়, আগে নিজে করে তারপরে হয়তো বা তিনি মানুষকে উপদেশ দিয়েছেন যে তোমরা এটা করো। এটা থেকে এটাও বলা যায় যে
এটাও হয়তো তিনি চেয়েছিলেন যে মেয়েদের মানে মেয়েদের যথেষ্ট অধিকার অধিকার স্বাধীনতা প্রাধান্য হ্যাঁ তিনি দিতে চেয়েছেন এবং তার যে দূরদর্শিতা ছিল সেটা কিন্তু মানে অকল্পনীয় এবং সেই জিনিসটা নিয়ে আজকেও কিন্তু প্রচুর জায়গায় মানে এখনো বলতে পারি যে এখনো সমান চোখে দেখা হয় না মেয়েদের ঠিক আছে কিন্তু তিনি কিন্তু নিজের ঘর থেকে একদম সেই যুগে দাঁড়িয়ে এবং নিজে প্রতিষ্ঠা করে গিয়েছেন সেই ব্যাপারটা যে ছেলে এবং মেয়ের নিজস্বের মানে একই মর্যাদা এবং তারা একই কাজ করতে পারে তো এইখানে আমি বলবো যে সত্যি বলছি আধুন মানে যে দূরদর্শিতা তিনি দেখিয়েছিলেন সেই আধুনিক সমাজের ক্ষেত্রেও কিন্তু একইভাবে প্রযোজ্য এবং আমরা সেটা খুব ভালো লাগলো আজকে জানতে পারে এতদিন জানতাম না যে তিনি এই মানে এই যে বিজনেস যেটা তিনি করেছিলেন একসাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রথমে যখন ভিডিওটা দেখি আমি ভিডিওটা দেখতে দেখতে প্রথমবার যখন ভিডিওতে বলা হলো আমার মাথায় তখনও আসেনি যে কার সঙ্গে শেয়ারের ব্যবসাটা আচ্ছা আচ্ছা তারপরে যখন ভালোভাবে শুনলাম বিষয়টা হ্যাঁ তো এই জিনিসটা আজকে খুব নাড়া দিয়ে গেল যে ছোট্ট একটু কথা ছিল আমার মনে হয় না খুব বেশি করে বাড়িয়ে বলা হয়েছে কিন্তু ছোট একটা কথা কোনো পুরনো জীবনীতে বা এমন কোনো সামাজিক কোনো ঘটনাতে এই ধরনের কোনো উল্লেখ নেই উল্লেখ নেই ঠিক আছে বিশেষ করে বিশিষ্ট একজন মানুষের জীবনের ক্ষেত্রে আমি বলছি হ্যাঁ প্রাচীন মানে এটা আমার খুব একটা শোনা নেই হয়তো বা ইতিহাসে থাকতে পারে এবং আছেও কিন্তু এই যে একজন বিশিষ্ট মানুষ আসলে এটা ইতিহাসের ইতিহাস হ্যাঁ ইতিহাসের ইতিহাস সেটাই ইতিহাসের ইতিহাস সেটাই সেই সময় দাঁড়িয়ে এই চিন্তা ভাবনাটা অনেক কঠিন ছিল হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে আমি বলবো ইনারা শুধু মানুষকে রাস্তায় দেখান না সমস্ত বিক্ষিপ্ত যেসব মানে কি বলবো জনগোষ্ঠী জনগোষ্ঠীকে একত্রিত করে এক জায়গায় করে তাকে একটা সঠিক পথ এবং দিশা দেখানো হ্যাঁ এটা কি বলবো ধার্মিক ভাবে বলা যায় ধর্মীয় নায়ক ধর্মীয় নায়ক হ্যাঁ বলা যায় অবশ্যই বলা যায় এবং অবশ্যই তিনি ধর্মীয় নায়ক এবং তিনি একজন শ্রেষ্ঠ মানুষ ঠিক আছে তবে এটাও সাধারণ ব্যাপার আমি সমাজের একটা দীর্ঘদিনের পুরনো রীতি রেওয়াজকে বদলানোটা খুব টাফ খুব টাফ এবং বিশেষ করে একজন মানুষের ক্ষেত্রে একজন মানুষের ক্ষেত্রে এবং সেটাই কিন্তু তিনি আমার মনে হয় এখনো যদি কেউ চেষ্টা করে তাকেও অনেক বাধার সম্মুখীন অনেক বাধা কি মানে হয়তো বা পারবেই না পারবেই না পারবেই না সেটা হয়তো মুষ্টিমেয় কয়েকজনকে পারলো এই যে বিশাল পরিমাণ একটা পরিবর্তন একটা বিশাল পরিবর্তন মানুষ আসলে মানুষ অন্ধে কি বলবো কুসংস্কারের আচ্ছন্ন আচ্ছন্ন হয়ে থাকে কুসংস্কারে আচ্ছন্ন মানুষকে কিন্তু আলো দেখানোটা খুব কঠিন একদম মানে মানুষ ঘুম মানে জেগে যদি ঘুমায় তাহলে তাকে তার ঘুম ভাঙানো যায় না খুব কঠিন এবং তিনি কিন্তু সেই কাজটাই এক আমার আমি বলবো যে করতে হয়েছে তাকে ঠিক আছে তো যাই তার জন্য এতটাই কষ্টের এতটা কষ্টের জীবন তিনি বেছে নিয়েছিলেন এবং তিনি ভোগ করেছেন আর একটা বিষয় ওনার মেয়েদের তালাক পর্যন্ত হয়েছে এটার জন্য হ্যাঁ এটা ভালো মানে এটা আমি বলবো যে এটা তার পারিবারিক দিক থেকে কতটা চাপ কতটা কষ্টের কষ্টে কতটা চাপে একদম কতটা কষ্টে হ্যাঁ এগুলো চারজন মেয়ের মধ্যে দুজনের তালাক হয়েছিল এবং আমি যেটুকু জানি হ্যাঁ চারজন না তিনটে মেয়ে প্রথমে বললো তিনজন ঠিক আছে আমি হ্যাঁ কিন্তু আমি শেষে আবার শুনলাম চারজন ঠিক আছে আমি সেই জন্য চারজনটা আমি প্রথমে শুনেছিলাম তারপরে ঠিক শুনেছে কি তারপরে যখন শুনলাম যে তখন কিন্তু চারজন বলা হলো তো তোমরা একটু কনফার্ম করো কতজন মেয়ে ছিল তিনজন কি চারজন প্রথমে কিন্তু তিনজন বলা হয়েছে হ্যাঁ তারপরে শেষে চারজন বলা হয়েছে তো যাই হোক ভিডিও তোমাদের কেমন লেগেছে জানিও আমাদের তো সত্যিই খুব ভালো লেগেছে এবং তার জীবনী সম্পর্কে জানতে তো অবশ্যই ভালো লাগে আমরা এটুকুও জানি যে ইসলামিক হিস্ট্রি যে সাবজেক্ট রয়েছে যে একটা চ্যাপ্টার রয়েছে সেটা কিন্তু তার মধ্যেও উনি রয়েছেন তার জীবনী রয়েছে তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে এবং এটাও জানিও যে আমরা কি ঠিক বললাম কি ভুল বললাম তবে অনেকটা আমি এখন অনেকটা দেখছি অনেক ভিডিও দেখছি অনেকটা জানি কিন্তু বাড়িতেও নিজে নিজে দেখে হ্যাঁ এটা শ্যাম জানে আমি বাড়িতে দেখি এবং মাঝে মধ্যে নিজেও সাজেস্ট করে যে এই ভিডিওটা দেখলে কেমন হয় তো তার মধ্যেও হ্যাঁ আমাদের পছন্দের মধ্যেও ভিডিও থাকে অবশ্যই থাকে তো যাই হোক ভিডিও এই পর্যন্তই ছিল ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো এখানেই শেষ করছি আগামী দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য স্টে টিউন বাই